তো আমার সামনে, আমি খুব অল্প কথায় বলি তোমাদের, একদম অল্প কথায়, যেরকম তোমরা বসে আছো অনেকক্ষণ ধরে, তো আমার সামনে আমার কিছু কৃতি, মানে যারা স্টুডেন্ট, তারা আসতে পারেনি অনেকে, কিছু স্টুডেন্ট এসেছে আজকে, আমি মনে করি ওরা ওদের জীবনের কিছু অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করবে, এবং যারা প্রত্যেকেই একটা দুটো তিনটে চাকরিতে কোয়ালিফাই করেছে, পারফর্ম করেছে, এবং এখন যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্ট, জুনিয়র ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য ওরা সবাই সিলেকশন হয়েছে। কোন পোস্টের জন্য? আরআরপি জুনিয়র ইঞ্জিনিয়ারিং জন্য। তো আমি চাইছি ওদের কাছ থেকে সামান্য দুই একটা করে কথা তোমাদের জন্য, ঠিক আছে? ওরা যা ভালোবেসে বলবে সেটাই ওরা বলুক, ঠিক আছে? প্রথমে হাতে প্রকাশ করে দিবি, প্রথমেই বলবো যে এখানে তো সবাই সরকারি চাকরি পাওয়ার জন্য এসছে, সে যাই হোক নিজের দূরে সামনে ফোকাসটা ঠিক করে পড়াশোনার সাথে এগিয়ে যাও। প্রথমে একটা দুটো কাটবে পরীক্ষা, তৃতীয় টাকা তৃতীয় করে ঠিক শেষে ঠিক ওইগুলো, ওই ভুলগুলোই মেক আপ হয়ে যাবে শেষের দিকে। জাস্ট এইটুকু নিয়ে বলা যায় লেগে থাকো পড়াশোনা। আমার নাম অমিত দে, আমি মালদার আরবিতে ইউআর ক্যাটাগরিতে। ঠিক আছে, আমার নাম পঙ্কজ নায়ক, আমি কলকাতার আরবিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে রিটেন পাস করেছি। সবার জন্য একটাই সাজেশান থাকবে, সেটা হচ্ছে আপনারা সবসময় মোটিভেটেড থাকুন, আর হয়তো আপনাদের অনেক ফ্রেন্ড সার্কেল থাকবে, সেই ফ্রেন্ড সার্কেল হয়তো আপনাকে ফ্রেন্ড সার্কেল বা অনেক লোকেদের সাথে মেলামেশা আপনাদের থাকবে, তো নেগেটিভ লোকের কাছ থেকে দূরে থাকবেন, ওরা কথা শুনবেন না একটু, এটা হচ্ছে মানে শুনলে হয়তো আপনারা ডিমোটিভেট হয়ে যাবেন। আর সবসময় এই অনলাইন এই যে এক্সামগুলো হচ্ছে, এক্সামগুলো অবশ্যই দেবেন, এই এক্সামগুলো খুবই ইফেক্টিভ, আপনারা এখন বুঝতে পারছেন না কিন্তু আমি নিজেই বুঝেছি, কারণ আমার কাছে সময় খুব কম ছিল, সেই কম সময়ের মধ্যে খুব ভালো ফোকাস স্টাডি করেছি, এই এক্সামগুলো খুবই মানে ভালো, আমার অ্যাকুরেসি লেভেলটাকে এত বাড়িয়েছে সেটা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা ভালো পড়াশোনা করুন, সবাই সরকারি চাকরি পেন, এটাই উইশ করি। আমার নাম দিবেশ মণ্ডল, আমি আরআরবি কলকাতা থেকে, হ্যাঁ রেখেছি, আরআরবি কলকাতাতে ডিভিশনে সিলেক্ট হয়েছি। আর প্রথমত একটাই কথা সবাইকে বলার, যে স্যারের কথাটা একটু যেন মানে স্যার মনে হবে যে পড়ার পরে টাইম হয়ে যাচ্ছে, স্যার তবু বকবক বকবক করে, মনে হবে যে স্যার বকবক করছে, কিন্তু ওই কথাগুলো যদি কেউ একবার মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারে, একটু সময় নষ্ট করে, একটা ট্রেন মিস হোক আরেকটা ট্রেন মিস হোক, কিন্তু ওই কথাগুলো শুনলে যে কী পরিমাণ কাজে দেবে সেটা তোমরা নিজেরাই এখন বুঝতে পারবে না। আমি তো হয়তো আমারও ইচ্ছে করতে চলে যেতে, কিন্তু স্যারের ইউটিউবের ভিডিও আমি যখনই ডিমোটিভেট হতাম, না একটু দেখে নিই, অটোমেটিক নিজের মধ্যে একটা ইয়ে চলে যায়, না আমাকে পড়তেই হবে, আমাকে করতেই হবে। তো এটাই বলার, যে স্যারের কথাটা শুনে একটু চলো সবাই, এটুকুই। আমার নাম সৌরভ দাস, আমি আরবি কলকাতা সিলেক্টেড হয়েছি। একটা কথাই বলবো যে দেখো, পাড়ার লোকেরা আর আর্থিক বেশি ডিমোটিভেট করে, এটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি এক বছর ধরে প্রিপারেশন নিচ্ছিলাম, তো গ্রুপ ডি আমি ফিল আপ করিনি, তো টেকনিশিয়ান আমার হয়নি 2 মার্কসের জন্য, তো অনেক কথা শুনতে হয়েছে আমাকে, যেহেতু আমি বিটেক পাস করেছি আর টেকনিশিয়ান একটা আইটিআই লেভেলের জব ছিল, তো আমি লাস্ট তপনে ভর্তি হই, তো এখান থেকে সাকসেস পেয়েছি। তো একটাই বলবো যে অনেক অনেক কিছু বলবে, যোগ্যতা তোমার কাছে, তুমি পারফর্ম করে যাও, আই থিঙ্ক অনেক ভালো কিছু অ্যাচিভ করতে পারবে। আমি কল্লোল নন্দী, আমি রিসেন্টলি আরআরবি জেইতে ক্লিয়ার করেছে রিটেনটা, তো অনেক দিন ধরেই পড়ছি 2016 থেকে। একটা কথা মাথায় রাখবে, তোমাকেই করতে হবে, তোমাকে যদি চাকরি পেতে হয় তোমাকেই করতে হবে, তুমি যদি না করো তোমার পাশের জন করে দেবে, তোমার পাশের জন ক্লিয়ার করে দেবে, সবসময় এই কম্পিটিটিভ মাইন্ডটা রাখবে আর কখনো ভেঙে পড়বে না, খারাপ দিন আসবেই, কালকের দিন ভালো হতেই পারে, তুমি তো জানো না কালকে কী হবে, তো পড়াশোনাটা কখনো থামাবে না, ব্যাস আর কিছু না। আমার নাম সৌরভ দত্ত, আমি এবার এই আরআরবি জেইতে কলকাতাতে চান্স পেয়েছি, এই রিটিনটা ক্লিয়ার করেছি, আমাদের এখনও ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেল বাকি আছে। তো আমি পাশ করার পিছনে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে গিয়ে স্যার যা পড়িয়েছে, তপবন থেকে যা নোট দিয়েছে, পরীক্ষা নিয়েছে, সেগুলো তো আছেই, তার সাথে স্যারের কথা, স্যারের কথাটা খুব ইম্পর্টেন্ট। আর তোমাদের এইটুকুই বলবো যে তোমরা যেমন পড়ছো নোট নিচ্ছ সবই ঠিক আছে, কিন্তু সাথে স্যারের কথাটাও ততটাই ইম্পর্টেন্ট, ব্যাস এইটুকুই। আমার নাম মধুময় ধারা, কলকাতা আরবি জেইতে আমি পাশ করেছি। তা ফেইলিয়ার তো লাইফে আসতেই থাকে, তা আমার এলপিতে কিছুদিন আগে ফেইলিয়ার ছিল, জাস্ট 1 মাসের মধ্যে আমার সেকেন্ড স্টেজ মানে সিবিটি ছিল জেইর জন্য,
জাস্ট এক মাস, তার মধ্যে আবার সেই ফেইলিয়ারে ওভারকাম করে পড়াশোনা করে এই জায়গায় আসতে পেরে আমি অনেকটাই হ্যাপি। তার স্যারের ব্যাচে এখানে পড়ার কথা একটাই এক্সাম্পল দিতে যায়, স্যার ক্লাসে এন ইকাল টু 120 f/p ইলেকট্রিক্যালের অঙ্ক, ভি ইকাল টু আইআর এই ম্যাথ করো। তো আমি বলতাম যে এত ইজি ম্যাথ আসবে, এ তো যেই এক্সাম, এক্সাম দিতে গেছে, এক্সাম দিয়ে দেখেছি এন ইকাল টু 120 f/p যেটা আছে সেটা দুখানা অঙ্ক, ভি ইকাল টু আইআর একখানা অঙ্ক, এইসব ইজিও ম্যাথগুলোই এসে স্যার যেগুলো ক্লাসে ঘুরিয়েছে। তা স্যার যেগুলো করায় সেগুলোকে মানে মানে করবো কি করবো না এইসব না, যা করাচ্ছে শুধু সেইটুকু করলেই আমার মনে হয় সাকসেসের জন্য তোমরা অনেকটা এগিয়ে যাবে। থ্যাংক ইউ। আমার নাম দেবদুলাল বিশ্বাস, আমি আরআরবি কলকাতা থেকে আরআরবি জিআইতে ডিভিশনে শর্টলিস্ট হয়েছি। আমার একটাই কথা কথা হচ্ছে, স্যার যা বলবেন সেটা ফলো করে চলতে হবে, এবং শুধু পারফরমেন্স, নিজেকে পড়তে হবে, পরীক্ষায় ভালো করতে হবে। আজকের পরীক্ষায় খারাপ হলে কালকের পরীক্ষায় কীভাবে ভালো করা যায়, কোথায় আমার ভুল হচ্ছে সেগুলোকে রেকটিফাই করে সামনের দিকে, কোনো সময় ব্যাককে যাওয়া যাবে না, সবসময় ফ্রন্ট। আজকে খারাপ করলে কালকে আমি কীভাবে ভালো করতে পারি, যা আজকে থেকে কালকের আমার পারফরমেন্স ভালো দরকার, এবং স্যার যেটা বলবে সেটাই করতে হবে, স্যারের কথা মেনে শুধু পড়তে হবে আর কোনো কাজ নেই, এবং পারফরমেন্স, এই দু তিনটা জিনিস খেয়াল রাখলে আশা করি সাকসেস আসবেই। থ্যাংক ইউ। আমি সুব্রত সাহা, আমি 88 ব্যাচের স্টুডেন্ট, আমি আরআরবি জেইর জন্য শর্টলিস্টেড হয়েছি মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে এখানকার সব বন্ধুরা আমার বলেই দিয়েছে, তো এখানকার পুরো সিস্টেমটাই মেনে চলতে হবে এবং এক্সামিনেশান সিস্টেমটা ভালো করে ফলো করতে হবে, এবং আর স্পেশালি বলতে চাই এখানে এক্সামে যা মার্কস পাবে ওখানে তার থেকে বেশি পাবে। আমার নাম তমাল বিশ্বাস, আমি আরআরবি জেই কলকাতা থেকে সিলেক্ট হয়েছি জেইর জন্য। তা আমি একটা কথাই বলবো, বেশি কথা বলবো না, যে শুধুমাত্র পড়ে যেতে হবে, কারণ অনেকেই আমি দেখেছি আমাদের গ্রুপে বা আমাদের ব্যাচের যারা ছিল যে পরীক্ষার ডেট দিক তারপর পড়াশোনা শুরু করব বা কিছু, মানে সেটা আমি দেখতাম কি যে কোনো পরীক্ষার ডেট না, যখনই ফর্ম ফিল আপ হতো তখনই তারপর থেকে স্যার এটাও আমাদের বলতো যে ফর্ম ফিল আপের পর থেকে পড়াশোনা শুরু করে দাও। তা আমি কন্টিনিউলি পড়াশোনাটা চালিয়ে যেতাম, কিন্তু আমাদের এটার প্লাস পয়েন্ট পেয়েছি কখন, যখন আমি দেখলাম যে না সিবিটি 2 এর এক্সামের ডেট দিয়েছে যখন 15 দিন টাইম পেয়েছি, কিন্তু আমি আগে থেকে পড়াশোনা করে গিয়েছি বলে এটা আমি অনেক প্লাস পয়েন্ট পেয়েছি এখানটা। তা আমি এখনই সবাইকে বলবো যে না কন্টিনিউসলি পড়াশোনাটা চালিয়ে যাও। আমি শুভঙ্কর বিশ্বাস, আমি আরআরবি জেইতে সিলেক্টেড হয়েছি অ্যাজ এ ডিবিআর মেডিকেলের জন্য। এর আগেও আমি একটা চাকরি পরীক্ষায় সিলেক্ট হয়েছি পিএসসি PWD। তো তোমাদের জন্য বেশি কথা বলবো না, দুটো কথাই বলবো, যে ফর্ম ফিল আপ তোমরা যে একটাও যে কোনো পরীক্ষা হোক না কেন, সে নন টেকনিক্যাল টেকনিক্যাল একটাও ছাড়া যাবে না, সে ওয়েস্ট বেঙ্গল হোক বা স্টেটের বাইরে হোক, নিউ দিল্লি, বিহার, পাটনা, যেখানে হোক প্রত্যেকটা ফর্ম ফিল আপ করতে হবে, প্রত্যেকটা পরীক্ষা কেয়ারফুলিভাবে খুব যত্ন সহকারে পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা পরীক্ষা। আর সাথে করে প্রত্যেক দিন মানে নতুন নতুন ভাবনা চিন্তা নিয়ে পড়তে হবে। আর পজিটিভ থিঙ্কিংয়ের সাথে সাথে কিন্তু তোমার লাইফে চেঞ্জ আসবে, জীবনের সলিউশন কিন্তু একটাই, এস্টাবলিশমেন্ট। আমি এখানে দাঁড়িয়ে এই কথা বলবো, আবার যদি কোনো একটা মোটিভেশন ক্লাসে কোথাও বাইরে কোথাও ক্লাস করাই সেখানে কিন্তু এই কথা বলবো না, সেখানে বলবো যে এস্টাবলিশমেন্ট বলে কোনো কথা নেই, সবাই আমরা ঠিক আছি, কিন্তু তা কি সবাই সত্যি? আমরা এখানে যারা বসে আছি আজকে 600 স্টুডেন্ট যারা পড়তে থাকুন এখানে, প্রত্যেকের জীবনের একটা চরম এক্সপেকটেশন হচ্ছে কিছু করে দেখানো, চাকরিটাই আমাদের মেন টার্গেট। আমরা যখন ছোটোবেলা থেকে পারফর্ম করেছি, পড়াশোনা করেছি, আমাদের মনের মধ্যে কোথাও একটা যেন ছিল যে একটা সরকারি চাকরি পাবো, তো আজকে এদের থেকে আমার লোম খুব শিউরে ওঠে যে না পাওয়া যায় এবং সম্ভব, এবং বড় চাকরি, জুনিয়র ইঞ্জিনিয়ার, এই চাকরিটা একটা স্মার্ট চাকরি, যথেষ্ট হ্যান্ডসাম চাকরি, স্যালারি খুব হাই স্যালারি। তো আমি চাইবো এদের জীবনের চলমান মানে প্রতিক্রিয়া আরও অনেক দূর এগিয়ে চলুক, হ্যাঁ, আর আরও ভালো করুক, আরও বিরাট জায়গায় যাক। আমি আসলে অনেকটা আবেগ প্লাবিত হয়ে গেলাম ব্যাপারটাতে যে এত কিছু করা সম্ভব, এবং মানে আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করি সব থেকে বেটারটুকু দেওয়ার জন্য। এবার কি হয়, অনেকে সেখানে ফেলিয়ার হয়ে যায়, অনেকে পাস করে যায়, কিন্তু বিশ্বাস করো অনেস্টির আমরা কোথাও কিন্তু একটু ফাঁকা রাখবো না, কোনো দিনও রাখিও নি, তোমরা সেই ভরসা রাখো আর আমরা ঠিক সমানভাবে এগোবো, আর সমানভাবে এগোনোটাই আমাদের যেন কাজ, আমরা এটাকেই ভালোবাসবো, মন দিয়ে যে কাজটা করব সবাই মিলে আমরা একসঙ্গে করবো, ঠিক আছে, বেস্ট অফ লাক। এবার ম্যাম সামান্য দুই একটা কথা বলুক, ঠিক আছে। আমি প্রথমেই মানে একদম
হার্টিয়েস্ট কনগ্রেচুলেশন জানাচ্ছি যারা চাকরি পেয়েছো তোমরা, এত হ্যান্ডসাম একটা চাকরি, খুব ভালো। তোমরা চাকরি পেয়েছো তোমরাও এগিয়ে চলো, এবং যারা এখানে বসে আছো তোমরা চাও তোমরাও পাবে ইন ফিউচার চাকরি, এবং সেই আশাও রাখি। এবং ওরা একভাবে ওদের জার্নি স্টার্ট করেছিল, তোমাদের সামনে কিছুটা আলোচনা করলো বা কিছু শেয়ার করলো, একভাবে জার্নি স্টার্ট করেছিল, আজকে ওদের সেই জার্নির যে ডেস্টিনেশান ছিল আজকে ওরা সেই জায়গায় পৌঁছে গেছে, সেই লক্ষ্যে আজকে পৌঁছে গেছে। এরপর এখান থেকে আবার একটা অন্য জার্নি শুরু হবে, অন্য ডেস্টিনেশান আবার থাকবে। এবং তোমাদেরও এখন যে টার্গেটটা আছে একটা সরকারি চাকরি পাওয়া, একটা হ্যান্ডসাম চাকরি পাওয়া, আশা করছি তোমরাও সবাই পাবে। এবং আমি চাই সবাই ভালো থাকুক, এভাবেই চলুক সবাই এগিয়ে, এবং আমরাও তোমাদের সাথে, আমরাও তোমাদেরকে এগিয়ে দিতে পারলে যেন আমরাও অনেকটা এগিয়ে যেতে পারি। আমরা নিজেরাও মনে করি যে হ্যাঁ আমরাও কিছু করতে পারলাম তোমাদেরকে একটু এগিয়ে দিয়ে। ব্যাস এটুকুই বলবো, সবাই ভালো থাকো এবং থ্যাংক ইউ অল দ্য বেস্ট ফর দিস ক্লাস সবাইকে। চলো তাহলে আজকে সবাই আসি।